আসসালামু আলাইকুম। এসটিএমএলের সেকেন্ড ভিডিও টিউটোরিয়ালে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটি বেসিক এসটিএমএল স্ট্রাকচার, আজকে আমি সেটি নিয়ে কাজ করব। স্ট্রাকচারটি ছিল হচ্ছে এরকম। প্রথমে আমরা দেখি হচ্ছে এসটিএমএল এলিমেন্টস। এসটিএমএল এলিমেন্টস গঠিত হয় স্টার্ট ট্যাগ এবং এন ট্যাগ, এবং স্টার্ট ট্যাগ এবং এন ট্যাগের মধ্যে যা থাকে তা নিয়ে। এটা যদি আমরা কোডে একটু দেখি তাহলে আমাদের এই ধারণাটি আরও বেশি ক্লিয়ার হবে। আমরা আমাদের ডেস্কটপ থেকে গতকালকে ক্রিয়েট করা সেই এইচটিএমএল ফোল্ডারটি বের করব। হচ্ছে এই যে ডেস্কটপের মধ্যে এইচটিএমএল ফোল্ডার, তার ভিতরে এই যে মাই ফার্স্ট এইচটিএমএল ডট এইচটিএমএল, এটার মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন উইথ সাবলাইন টেক্সট। আমাদের কোড ছিল হচ্ছে এইটা। এখানে এই যে এটা হচ্ছে পি ট্যাগ এবং এটা হচ্ছে পি এর এন্ডিং ট্যাগ, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এবং ভিতরে যা আছে সেটি হচ্ছে এই পি এলিমেন্টটির কন্টেন্ট। এলিমেন্ট হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। একইভাবে এইচ ওয়ান ট্যাগ, এটা হচ্ছে হেডিং, এই এইচ ওয়ান ট্যাগের এটা হচ্ছে স্টার্ট ট্যাগ এবং এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এবং এই পুরোটা নিয়ে হচ্ছে এলিমেন্ট। তেমনি হবে এই বডি, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এবং এই বডির এলিমেন্টের কন্টেন্টগুলো হচ্ছে এই পুরোটা। সুতরাং পুরো বডির এলিমেন্টটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। যেসব এলিমেন্টের ভিতরে কোনো কন্টেন্ট থাকে না তাদেরকে বলা হচ্ছে এমটি এলিমেন্ট। যেমন হচ্ছে বিআর, এখানে যদি আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর, এটি হচ্ছে এমটি এলিমেন্ট কারণ এর ভিতরে কোনো কন্টেন্ট নেই। এই বিআর ট্যাগের কাজ হচ্ছে এই যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এই প্যারাগ্রাফের ভিতরে একটা লাইন ব্রেক দেওয়া। এটা আমি একটু সেভ করে রান করে দেখি। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এই যে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তারপর একটা লাইন ব্রেক হয়েছে, ব্রেক হয়ে এই হ্যালো ওয়ার্ডটি পরের লাইনে চলে এসেছে। আমি যদি লাইন ব্রেকটা না দিই তাহলে আউটপুটটা হচ্ছে এরকম হবে। তো ডিলিট করে কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করলাম। সেভ করে এটা আবার রান করি। এই যে বিআর ট্যাগ ছাড়া আউটপুটটা ছিল হচ্ছে এরকম, এবং বিআর ট্যাগ সহ আউটপুটটা হচ্ছে এরকম। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে নেস্টেড এলিমেন্ট। নেস্টেড এলিমেন্ট বলতে বোঝায় একটা এলিমেন্টের ভিতরে আরেকটি এলিমেন্ট। যেমন এখানে এই ফুল বডিটা হচ্ছে একটা এলিমেন্ট, এখান থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই বডির ভিতরে এইচ ওয়ানটি হচ্ছে আরেকটি এলিমেন্ট, এবং এই বডির ভিতরে পিটি হচ্ছে আরেকটি এলিমেন্ট, এবং এখানে হচ্ছে এই এইচ ওয়ান এলিমেন্টটি এবং এই পি এলিমেন্টটি হচ্ছে এই বডির নেস্টেড এলিমেন্ট। তেমনিভাবে এই হেড এলিমেন্টটি এবং এই বডি এলিমেন্টটি এই এইচটিএমএল এলিমেন্টের ভিতরে নেস্টেড এলিমেন্ট। এবার আমরা দেখবো হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউটস। এলিমেন্টসগুলোর সাথে এইচটিএমএল অ্যাট্রিবিউটসও থাকতে পারে, এবং অ্যাট্রিবিউটসগুলোর কাজ হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট সম্বন্ধে যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে সেগুলো প্রোভাইড করা। যেমন হচ্ছে টাইটেল, হাইপার টেক্সট রেফারেন্স বা এইচ রেফ, অল্টার বা হচ্ছে এএলটি এটসেট্রা। আমি আপনাদের একটা করে দেখাই। যেমন এই পি, পি ট্যাগের সাথে আমি একটা টাইটেল দিতে পারি, টাইটেলের নাম দিলাম হচ্ছে ফার্স্ট। আবার এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা আগের এই পেজটি, এটি যদি রিলোড দিই অথবা যদি এস্টিমেট ফোল্ডার থেকে এটা আবার ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে এই যে এটা হচ্ছে আউটপুট। এখন আমি মাউসটা যদি এই প্যারাগ্রাফটা প্যারাগ্রাফের ভিতর যদি আমি হোভার করি তাহলে এই যে দেখাচ্ছে হচ্ছে ফার্স্ট। তো এখানে এই টাইটেলটাকে বলে হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসের আর অনেক কাজ আমরা সামনে পাবো, সো আমি এটা নিয়ে কথা বাড়াচ্ছি না। আমরা দেখি সামনে কী আছে। এটা হচ্ছে ডক টাইপ এসটিএমএল। ডক টাইপ এসটিএমএলটি আমরা একদম কোডের একদম শুরুতে ইউজ করেছিলাম। ডক টাইপ এসটিএমএলটি কী? এই ডক টাইপ এসটিএমএলটি আমরা এসটিএমএলে কেন ইউজ করি? এটি ইউজ করি এই কারণে যে এই ট্যাগটি দেখে ব্রাউজার বুঝতে পারে যে আমরা এসটিএমএলের কোন ভার্সনটা আমাদের কোডে ইউজ করছি। যেমন আমরা যে এই ডক টাইপ এসটিএমএলটি লিখলাম, এটি ব্রাউজারকে ইন্ডিকেট করে যে আমি এসটিএমএল 5.0 ভার্সনটি ইউজ করছি।
তেমনি হবে HTML 4.01 এর ডক টাইপ HTML লিখলে হবে না, এখানে এই সম্পূর্ণ কোডটি লিখতে হবে। এটি হচ্ছে HTML 4.01 এর স্ট্রিক্ট ভার্সন, এরকম আরও অনেক ভার্সন আছে, নেটে সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন। তো এখানে এক এক ধরনের ভার্সন এক এক রকমের ডক টাইপ HTML লিখতে হয়। তো এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে দেওয়া ভালো, ব্রাউজার বুঝতে সুবিধা হয় এবং সময় কম লাগে। HTML হেড, পুরো HTMLটি আমি যদি কোড থেকে দেখাই, হেড, এই যে হেড এবং বডি, এই দুইটা পার্টে বিভক্ত থাকে। এই হেডটা ব্রাউজারে কোথাও শো করে না, শুধু টাইটেলটা আমরা টাইটেল বারে দেখতে পাই। যেমন এই যে টাইটেল ছিল হচ্ছে মাই টাইটেল, এটা এখানে দেখতে পাচ্ছি। এই হেডে আর কোনো কিছু ব্রাউজারের বডিতে শো করে না, অর্থাৎ এই অংশটার মধ্যে যে অংশটা আমরা দেখি এখানে শো করে না। এখানে যা কিছু শো করে সব কিছু হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে থাকে। তাহলে এই হেডের কাজ কী? এই হেডের কাজ হচ্ছে যে মেটা ডাটা কন্টেন্ট করে। বিভিন্ন মেটা ডাটা সম্পর্কে আমরা সামনের কোনো ভিডিও টিউটোরিয়ালে দেখব, তো সেদিকে আমি কথা বাড়াচ্ছি না। এছাড়াও হেডের মধ্যে বিভিন্ন এক্সটার্নাল সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল বা যে কোনো কিছু লিঙ্ক বা মেটা ডাটা, এগুলো আমরা দিতে পারি। আমরা সামনে উদাহরণের মাধ্যমে এগুলো দেখব, তখন এগুলো সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে। এবার হচ্ছে HTML বডি। HTML বডি নিয়ে তো বললাম, এই বডিটা হচ্ছে এই হেডের এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগের পর থেকে শুরু হয় এবং একদম HTML এর এন্ডিং ট্যাগের আগে শেষ হয়। আর এই বডির ভিতরে আমরা যা লিখব তাই হচ্ছে ব্রাউজারের শো করবে। হেডিং, হেডিং আর হেড কিন্তু এক জিনিস না। হেড ছিল হচ্ছে হচ্ছে এই এলিমেন্টটা, আর হেডিং হচ্ছে এটা। হেডিংয়ের এই এইচ থেকে হচ্ছে হেডিংয়ের ট্যাগটার নামকরণ। তো এখানে হচ্ছে এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় সাইজের হেডিং। আমি আর কয়েকটা দিয়ে দেখাই, লাইনটা কপি করে পেস্ট করি, এখানে এইচ টু দিয়ে দিই। আরেকটা দিই, সেটা হচ্ছে এইচ সিক্স। সেভ করি, কন্ট্রোল এস দিয়ে ব্রাউজারটা রিলোড দিই। এটা ছিল হচ্ছে এইচ ওয়ান, এবং এটা ছিল হচ্ছে এইচ টু, এবং এটা ছিল হচ্ছে এইচ সিক্স। এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড়, এইচ টু হচ্ছে তার চেয়ে একটু ছোট। এ হবে এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, তারপর হচ্ছে এইচ সিক্স। এই ছিল হচ্ছে হেডিং। এবার হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা অলরেডি দেখে ফেলেছি, এই যে এটা হচ্ছে পি হচ্ছে প্যারাগ্রাফের ট্যাগ, এবং এটি হচ্ছে একটা প্যারাগ্রাফ। আমি আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করে দেখাই। এখানে যে বিষয়টি হলো সাবলাইম টেক্সট, সেটি হচ্ছে যে আমি যদি নর্মাল টেক্সট এডিটর ইউজ করতাম তাহলে আমাকে এই ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করার পরে আমাকে আবার কষ্ট করে পি লিখতে হতো, কিন্তু এখানে যে কাজটি হয়েছে সেটা হচ্ছে যে আমি এই ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এই ট্যাগটি অটো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এটি হচ্ছে হচ্ছে আরেকটি প্যারাগ্রাফ। আমি পরপর দুটি প্যারাগ্রাফ যদি অ্যাড করি তাহলে এর মাঝখানে একটা লাইন ব্রেক ক্রিয়েট হবে। এখানে কোনো আমার পিআর ট্যাগ ইউজ করে কোনো লাইন ব্রেক দেওয়া লাগবে না, এই কাজটি অটো হয়ে যাবে। এটা সেভ করে রান করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে মাই সেকেন্ড প্যারাগ্রাফ, এবং এখানে যে গ্যাপটি এটি একটি লাইন ব্রেকের কারণে ক্রিয়েট হয়েছে। আমরা আজকে শুরুর দিকে অ্যাট্রিবিউট নিয়ে একটু দেখেছিলাম, এবার দেখো হচ্ছে HTML স্টাইল অ্যাট্রিবিউট। যে কোনো HTML এলিমেন্টকে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে স্টাইলিং করা যায়, এবং এটার সিস্টেমটা হচ্ছে যে ট্যাগ নেমটা থাকবে, ধরলাম হচ্ছে এইচ ওয়ান, তারপর হচ্ছে আমাদের স্টাইল লিখতে হবে, তারপর হচ্ছে এইভাবে আমাদের স্টাইলিংয়ের প্রপার্টিটা এবং স্টাইলিংয়ের ভ্যালুটা দিতে হবে। যেমন আমরা যদি এইচ ওয়ানের স্টাইলিং করতে চাই এবং এইচ ওয়ানের কালার যদি আমরা রেড করে দিতে চাই তাহলে এইচ ওয়ান লিখে স্টাইল লিখতে হবে, এবং তারপরে এইভাবে কালার দিয়ে তারপর হচ্ছে রেড লিখতে হবে। এটা আমরা করে দেখি, যেমন হচ্ছে এইচ ওয়ান লিখলাম স্টাইল,
কপি সেভ করলাম, এটা রিজাল্ট দিয়ে দেখি এই যে কালারটা রেড হয়ে গেল। এখানে এটা হচ্ছে হচ্ছে প্রপার্টি এবং এটা হচ্ছে ভ্যালু। এভাবে স্টাইলিং অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বিভিন্ন এলিমেন্ট আমরা স্টাইলিং করতে পারি। যেমন এটা যদি আমি কপি করে এখানে পেস্ট করি, কালার দিয়ে দিই গ্রিন, সেভ করলাম, সেভ করে রান করলাম, এই যে সবুজ কালার হয়ে গিয়েছে। স্টাইলিংয়ের আর অনেক অনেক ইউজ আমরা সামনে দেখবো, তো আজকে আমি আর আগে বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। নেক্সট ভিডিও লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ।